গল্পটা খুব সিম্পল আমাদের কার্তিক দা থিয়েটারে অভিনয় করেন অভিনয় করা কার্তিকদার নেশা আর মানুষকে দারুণ ভালো স্বাদের খাবার খাওয়ানো কার্তিকদার পেশা গড়িয়াহাটে কার্তিক দা একটা দারুণ জনপ্রিয় ভাতের হোটেল চালান আর যে ভাতের হোটেলের খাবারের স্বাদের সাগরে ডুব দেওয়ার জন্য আমি পৌঁছে গিয়েছিলাম আর শুধু আমি নয় প্রত্যেক দিন কয়েকশো মানুষ এখানকার স্বাদের সমুদ্রে হাবুডুবু খান তাহলে আর দেরি কেন আমার সাথে আপনারাও চলে আসুন কার্তিকদার হোটেলে থার্ড বেল পড়ে গেছে শো শুরু করা যাক জিপসি বং ফেসবুক পেজে ভিডিও দেখেন শ্রীমতী পিঙ্কি দে মাঝে সাঝে কমেন্টও করেন তো এই পিঙ্কি ম্যাডাম আমাকে গড়িয়াহাট চত্বরের কাছাকাছি একটা খুব জনপ্রিয় ভাতের হোটেলের সন্ধান দিয়েছেন যে দোকানের নাম কার্তিকদার ভাতের হোটেল গড়িয়াহাট মোড় থেকে টুয়ার্ডস বালিগঞ্জ স্টেশনের দিকে একটু একটু করে হাঁটা লাগিয়েছি কারণ আমাকে যেতে হবে ফার্ন রোডে এই রাস্তাটার নাম ফার্ন রোড গড়িয়াহাট মোড়ের খুব কাছাকাছি অঞ্চলে এই রাস্তাটা আর এই ফার্ন রোডেই এক নম্বর ফার্ন রোডে কার্তিকদার ভাতেল হোটেল এই রকমটা আমাকে লোকেশান পাঠিয়েছে তো সেই লোকেশান দেখে টুকটুক করে হাঁটতে হাঁটতে কার্তিকদার ভাতের হোটেলে ঢুকে পড়ি সত্যি কথা বলছি জেনুইনলি খুব জম্পেশ খিরে পেয়েছে এখন অ্যারাউন্ড দেড়টা মতো বাজে একবার ভেতরে ঢু মেরেছিলাম দেখলাম গুচ্ছখানেক মানুষ বসে খাওয়া দাওয়া করছে সেই ভিড়ের ধাক্কায় বাইরে চলে এলাম আর একবার এখন ভেতরে ঢুকবো ঢুকে এনাকে একটু বিরক্ত করব কারণ বিরক্ত করতেই হবে কোনো অপশান নেই চলে আসুন কার্তিক দার বাতের হোটেলে ভালো খাওয়া দাওয়া হবে এটা খাবারের গন্ধে মোটামুটি বোঝা যাচ্ছে আমাদের কার্তিক একজন শিল্পী মানুষ নাটকে অভিনয় করেন আর কার্তিকদার দোকানে দুপুরবেলায় প্রচুর মানুষ ভিড় করে খেতে আসেন অনেক মানুষকে একসাথে তৃপ্তি করে খেতে দেখার মধ্যে একটা অনাবিল আনন্দ আছে এই দৃশ্য সুখ আমার দারুণ ভালো লাগে এ দোকান যে জনপ্রিয় সেটাই ভিড় প্রমাণ করে দিচ্ছে দুপুরবেলায় গড়িয়াহাট চত্বরে কার্তিকদারাই হোটেলে মানুষের যা ভিড় দেখছি তাতে তো অনায়াসে বলা যেতে পারে যে মানুষের রায় গড়িয়াহাট চত্বরের এইটা একটা ভাত খাবার বিরাট জনপ্রিয় জায়গা আপনার দোকানের টাইমিংটা একটুখানি বলুন না সকাল দশটা থেকে রাত মানে বারোটা সাড়ে বারোটা পর্যন্ত খাবার পাওয়া যায় আচ্ছা মোটামুটি কী কী খাবার পাওয়া যায় দুপুরবেলা তো বাঙালি সমস্ত বাঙালির যত আইটেম আছে আমার দোকানে পেয়ে যাবে বা মাছ মোটামুটি আট থেকে ন রকমের মাছ পাওয়া যাবে মাছ মাংস তো সবই থাকে ডিম তো থাকে আচ্ছা আর রাতে রাতে রুটি তরকা চানা মাছ মাংস ভাত সবই থাকে মোটামুটি রাত বারোটা সাড়ে বারোটা পর্যন্ত

ঋতবাক সহজিয়া নাট্যগোষ্ঠী আচ্ছা খুব ভালো পার্সে মাছ পার্সে মাছ আচ্ছা পার্সে মাছের কি দাম আছে ষাট টাকা পিস ষাট টাকা পার পিস পার পিস আচ্ছা আর যদি কেউ থালির সাথে নেয় থালি আশি টাকা আশি টাকা বাহ খুব ভালো পাশে এটা তেলাপিয়া নাকি তেলাপিয়া আচ্ছা তেলাপিয়ার কি দাম এটা ষাট টাকা ভাত আচ্ছা মাছ ভাত ষাট টাকা মাছ ভাত ষাট টাকা ষাট টাকা মানে ওই যেটা পঁয়ত্রিশ টাকার থালি তার সাথে তেলাপিয়া নিলে ষাট টাকা আর পার্সেল নিলে আশি আশি টাকা বেশ এটা হচ্ছে ভেটকি মাছ বাহ ভেটকির কালিয়া টাইপ নাকি হুম পোস্ত দিয়ে হয়েছে আচ্ছা আচ্ছা সুন্দর এই সামনের একটা মাছ একটু তুলে দেখাবেন বাহ ভেটকির কী দাম আছে ভেটকি মাছ ভাত আশি টাকা আশি টাকা বাহ ঠিক আছে আর এদিকে কি মাছ আছে আমুদি মাছ আমুদি আমুদি মাছের ঝাল নাকি হ্যাঁ ঝাল আচ্ছা আমুদি মাছের ভাজাও খুব জনপ্রিয় হ্যাঁ আচ্ছা আমুদি মাছের কি দাম আছে ষাট টাকা ভাতের সাথে সাথে

যারা নেবেশি টাকা নাকি না দাম ষাট টাকা দশ টাকা করে আচ্ছা এদিকে কি আছে মাছের ডিম আছে মাছের ডিমের বড়া মাছের ডিমের বাহ কি দাম দশ টাকা পিস বাসন্তী পোলাও বাসন্তী পোলাও আচ্ছা সুন্দর গোবিন্দভোগের মনে হয় ভোগ খুব ভালো

আর মুরগির মাংসের কি দাম আছে মাংস ভাত 80 টাকা 80 টাকা কয় পিস থাকে দু পিস থাকে এক পিস আলু থাকে আচ্ছা ঝোলটা চাইলে দিয়ে দিতে কি পরে এক্সট্রা কেউ আলু চাইলে সেটাও দেওয়া হয় আচ্ছা 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 খাসির মাংস আছে বাহ কি দাম আছে খাসির খাসির মাংস ভাত আমরা দু পিস দিয়ে হুম 140 টাকা ভাত ডাল সবজি টবজি দিয়ে বুঝেছি বুঝেছি তার সাথে আমি চাটনি দিয়ে আরে বাহ সুন্দর নলির পিস বাহ 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 বেশ কষা কষা টাইপের কষা কষা টাইপের মাটন কষা সুন্দর এটা তো পোলাও দিয়েও নেওয়া যায় হ্যাঁ দিয়ে হবে একশো কুড়ি টাকা বাহ এটা হচ্ছে খাসি ছাট নেপালি ভাষায় কাছু মারচু বলে ছাটের নাম এটা তো দেখতে লোবোনিও লোভ দেখি রাতেও পাওয়া যায় রাতে রুটির সাথে খায় বাটি সব রকমের লোকই আসে খেতে বিশেষ করে শ্রমিকদের মানে সব চারশো পাঁচশো টাকা রোজে কাজ করে যারা তাদের জন্যে মানে মোটামুটি তিরিশ টাকা দিয়ে শুরু করে মোটামুটি আশি টাকার ভরপুরটা খাবার আমাদের এখানে পাওয়া যাবে আচ্ছা আর একটা ভেজ থালি যেটা বলছিলেন আমাকে একটু আগে ওটার দাম কত বলছিলেন একদম তিরিশ টাকা না পঁয়ত্রিশ টাকাটা বলছি পঁয়ত্রিশ টাকার একটা খাবার আছে আচ্ছা ভাত ডাল সবজি পাঁপড় ভাজা থাকে পেঁয়াজ টাকা ষাট টাকাতে মানে যেটা বললাম ওটাও থাকে প্লাস পোস্ত কখনো পটল চিংড়ি এরকম স্পেশাল অনেক কিছুই থাকে এই থালিটা ষাট টাকার থালি এতে ভাত আছে আলু ভাতে আছে করলা ভাজা আছে মাছের ডিমের বড়া আছে পাঁপড় ভাজা আছে একটা ছেঁচড়া আছে আলু পোস্ত আছে বিউলির ডাল আছে তার সাথে এই চাটনিটা আছে এই কাচকি মাছ দিয়ে যদি এই থালিটা নেন তাহলে একশো দশ টাকা দাম পড়বে আর কাচকি মাছের সার্ভিং কিন্তু বেশ অনেকটা আছে ডাল ভাত ভাজা এই দিয়ে শুরু করা যাক ডালটা বিউলির ডাল এরা বলেছেন যে মৌরি এবং আদা বাটা দিয়ে বানিয়েছে যখন ডালটা দেখাচ্ছিল তখনই মৌরির সুগন্ধ এসেছিলো তো এই করলা ভাজা দিয়ে খাওয়া যাক ডালটা সুন্দর খেতে মৌরি এবং আদা বাটা দিয়ে বিউলির ডালের যে সুগন্ধটা থাকা উচিত সেইটা বেশ পাওয়া যাচ্ছে সুন্দর মাছের মাথা বাঁধাকপি আলু তার সাথে এই পুঁই শাকের ডাঁটা এই সব কিছু দিয়ে একটা ছ্যাঁচড়া গোছের আছে ঠিকঠাক তবে ডালের স্বাদটা ভালো বিউলির ডালের সাথে একদম তাবড়তোড় কম্বো যেটা দ্যাট ইজ আলু পোস্ত আহা সুন্দর করে কালো জিরে দিয়ে বানিয়েছে বেশ একদম ডুমো ডুমো করে কাটা আলু দিয়ে পোস্ত দেখে তো মনে হচ্ছে যে জম্পেশ খেতে হবে আরেকটু বিউলির ডাল ঢেলে এই আলু পোস্ত দিয়ে খাওয়া যাক বিউলির ডাল আলু পোস্ত বিউলির ডাল পুঁই শাকের ঘন্ট এই সমস্ত একেবারে রবনে বানাদি জড়ি টাইপ খাওয়া যায় হুম সর্ষের তেলের হালকা হালকা একটু ঝাঁজ আছে বেশ ভালো পোস্ত সর্ষের তেল দিয়ে হালকা করে কালো জিরে ছেঁটালে বেশ একটা স্বর্গীয় অনুভূতি হয় এটা তার কাছাকাছি লেভেলের মানে পুরো স্বর্গীয় না হলেও এটা বৈতরণী পার করার আগের স্বাদ আর কি বেশ ভালো খেতে অনেক জেনুইন নোট এই বিউলির ডাল দিয়ে পোস্তটা খেতে বেশ লাগছে কিন্তু ওই ছাঁচড়াটা ওটা একটু সাধারণ স্বাদ লেগেছে আমার তবে ওই পোস্ত ডাল তার সাথে এই আমাদের করলা ভাজা এই সবের কম্বিনেশানটা বেশ সুন্দর খেতে মাছের ডিমের বড়া এই ষাট টাকা থালির সাথে যায় হা ভেতরে ধনে পাতা কাঁচা লঙ্কা পেঁয়াজ এই সব কিছু দিয়ে পাঁপড় ভাজা মাছের ডিমের বড়া একটু ডাল একটু ভাত মাছের ডিমের বড়াটা ডিম আছে মানে শুধু বেসনের গোলা নয় সত্যি ভালো খেতে সত্যি ভালো খেতে আর একটু কাঁচা লঙ্কা কুঁচি পড়লে আমার অন্তরাত্মা আরও তৃপ্ত হতো মানে আমি একটু জাল পছন্দ করি তো হুম মাছের ডিমের বড়োটা সুন্দর খেত কাঁচকি মাছের আমি নাম শুনেছি অনেক কিন্তু জীবনে কোনোদিনও চোখে দেখিনি আজকে প্রথমবার চোখে দেখলাম এবং প্রথমবার খাবো মৌরুলার থেকেও একদম ছোট সাইজের এটা একটা ঝাল টাইপের বানিয়েছেন পেঁয়াজ টাচ দেওয়া হুম এই ঝোলটা বেশ ঝাল ঝাল হুম এখন সেটা গুঁড়ো লঙ্কার ঝাল না কাঁচা লঙ্কার আমি জানি না তবে কাচকি মাছটা খেতে খুবই ভালো আদা রসুন পেঁয়াজ কাঁচা লঙ্কা এই সব কিছু দিয়ে এই কাচকি মাছের ঝালটা রেডি করেছে এটা সেকেন্ড সার্ভিং নিচ্ছি কারণ এই কাচকি মাছটা আমার খুব ভালো লেগেছে খুবই স্বাদের মাছ আর এদেরই এই হয়েছেও ভারী সুন্দর হুম খুব সুন্দর খেছে এটা যে প্রিপারেশানটা সেটা একদম কোনো মশলার আধিক্য নেই আদা রসুন বাটা কাঁচা লঙ্কা পেঁয়াজ আর অল্প মনে একটু মানি গুঁড়ো লঙ্কা হলুদ যেরকম থাকার আছে অ্যাজ এ হোল মাছটা খুব টেস্টি আর এই ঝোলটাও খেতে দারুণ টেস্টি হয়েছে বাসন্তী পোলাও তার সাথে খাসির মাংস সাথে পাঁপড় ভাজা আর লেবু আর পেঁয়াজ এই যে সার্ভিংটা এই সার্ভিংটার দাম হচ্ছে একশো কুড়ি টাকা দুই পিস খাসির মাংস থাকে আর বেশ একটা কষা কষা ঝোল আহা হা বেশ ভালো পরিমাণে খাসির মাংস আছে এটায় একশো কুড়ি টাকা দাম মাংসটা দেখি মাংসটা ঠিকঠাক সিদ্ধ আছে একটু ঠান্ডা হয়েছে এখন তবে ঠিকঠাক সেদ্ধ আছে ঠিকঠাক সেদ্ধ তো এই ঝোল দিয়ে এই বাসন্তী পোলাওটা দিয়ে খাওয়া যাক হুম বেশ খেতে বেশ খেতে মাংসের ঝোলটা স্বাদ আছে পোলাওটা হালকা মিষ্টি মিষ্টি হালকা মিষ্টি মিষ্টি ভালো স্বাদের আর পোলাওটাই না যেটা আমার সব থেকে ভালো লেগেছে গোবিন্দভোগ চালের গন্ধ আছে সুন্দর সুগন্ধ আর এটা কালার নেই মানে অলমোস্ট নেই বলা যেতে পারে আর খুব হালকা অল্প অল্প ঘিয়ের সুগন্ধ আসছে আরু খাই হুম আলু দিয়ে এই মাংস একটুখানি নিয়ে মাংসটা ঠিকঠাক সেদ্ধ মানে বেশ ভালোই সেদ্ধ অল্প অল্প একটু কামড়ে মাংসের জুসেসগুলো আলু রিলিজ হবে হা তো এই বাসন্তী পোলাও দিয়ে মেখে খাসির মাংসের যে ঝোলটা সেটা বেশ ঝাল ঝাল পোলাওটাও খুব একটা মিষ্টি নয় দুটো মিলেমিশে খেতে বেশ লাগছে তবে আমি যদি স্বাদের দিক থেকে বলি তাহলে পোলাওটা আমার বেশি ভালো লেগেছে আজকে কার্তিকদার হোটেলে একদম চ্যাম্পিয়ন টেস্টের যদি বলি তাহলে এদের বিউলির ডালটা আমার দারুণ লেগেছে মাছের ডিমের বড়াটা ভালো লেগেছে মানে বেসন আর মাছের ডিমের পরিমাণে মাছের ডিম বেশি ছিল প্রস্তুর তরকারিটা ঠিকঠাক লেগেছে আর সব থেকে ভালো লেগেছে কাচকি মাছ তারই পোলাওটাও বেশ খেতে কাচকি মাছটা খেয়ে আই ওয়াজ জাস্ট ব্লো নেভে মেবি আমি প্রথমবার খেলাম বলে হয়তো আমার এত ভালো স্বাদ লাগছে তবে খুব সুন্দর ছিল কাচকিটা আর এই পোলাওটাও দারুণ খেতে খাসির মাংসটাও ঠিকঠাক ওভারঅল গড়িয়াহাট চত্বরে এই জায়গাটা বিরাট জনপ্রিয় আমার আশেপাশে বসে প্রচুর মানুষ খাওয়া দাওয়া করছেন অনেক মানুষ ওয়েটিংয়ে দাঁড়িয়ে আছেন তো ঝটপট এটা ফিনিশ করবো নাহলে লোকে গালাগালি দেবে টাটা দুটো জিনিস আমার বলার আছে প্রথমত যে আসুন প্রথমত কার্তিকদার দোকানে বিরাট ভিড় হয় মানুষের যাতায়াত থামে না দ্বিতীয়ত জায়গাটাকে দেখে যদি যাচ না করেন তাহলে এদের খাবারটা আজকে যেটা টেস্ট করেছি সেটা আমার দারুণ ভালো লেগেছে আর তিন নম্বর কথা ইনি হচ্ছেন পিঙ্কি ম্যাডাম ইনি ফেসবুকে আমার ভিডিও দেখেন ভিডিও শুরুতে যেটা বলেছিলাম ইনি আমাকে এই জায়গাটা রেকমেন্ড করেছেন এবং ভালো রেকমেন্ড করেছেন থ্যাংক ইউ আমার সত্যি ভালো লেগেছে এখানকার খাবার আর আপনি কি এখানে মানে খাওয়া দাওয়া করেন নাকি হ্যাঁ আমি মাঝে মধ্যেই খাই ইনফ্যাক্ট আমরা একই গ্রুপে যেহেতু অভিনয় করি তো সেখানে মাঝে মধ্যে আসতে তো কার্তিকের দোকান

আর একেবারে ভিউয়ারের রেকমেন্ডেশান এইটুকুই আমি বলবো বাস দ্যাটস ইট বাকি ভিডিও এখানে শেষ আপনারা জানেন কি করে যেতে হয় একটা সাদা পান খেয়ে যাব যাবো টাটা বাই বাই আর সাদা পানটা আরও বেশি মিষ্টি হয়ে যাবে যদি চ্যানেলটা সাবস্ক্রাইব করেন আর একটু কম মিষ্টি হবে যদি চ্যানেলটাকে লাইক করে এটা একটা ভালো থাকবেন দেখা হবে কথা হবে একটু আড্ডা দিই ওনার সাথে উনি অনেক ভিডিও দেখেন আমার টাটা